সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ পাঞ্জাব নির্বাচন বিলম্বের বিষয়ে তার আদেশ বাস্তবায়ন না করায় বিরক্তি প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধান বিচারপতি অমরতা বন্দিয়ালের নেতৃত্বে বেঞ্চ মামলাটির একটি ইন চেম্বার শুনানি পরিচালনা করে এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানকে পাকিস্তানের নির্বাচন কমিশনকে সরাসরি তহবিল প্রকাশের নির্দেশ দেয়। এসবিপি ডেপুটি গভর্নমেন্ট সীমা কামিল, বিশেষ অর্থ সচিব, অতিরিক্ত অর্থ সচিব, ইসিবি সচিব এবং পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর ওসমান আওয়ান বেঞ্চে হাজির হন। বিচারপতিরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, আদেশ বাস্তবায়ন করতে হবে। ইসিবি সুপ্রিম কোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে যে ফেডারেল সরকার নির্বাচনের জন্য তহবিল সরবরাহ করেনি, তা করার নির্দেশ দেওয়া সত্ত্বেও। শুনানির আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এজিপি মনসুর ওসমান আওয়ানের সাথে পরামর্শ করেছেন। তিনি বলেছেন, সংসদ নির্বাচনের জন্য তহবিল প্রদান থেকে সরকারকে বাধা দিয়েছে এবং তিনি ইন চেম্বার শুনানির সময় সরকারের অবস্থান উপস্থাপন করবেন। এদিকে পাকিস্তানের প্রবীণ সৈন্যদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের সাথে জামান পার্কে তার বাসভবনে সাক্ষাৎ করে এবং রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার শুধুমাত্র অবিলম্বে অর্জিত হতে পারে বলে তার অবস্থানের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। বৈঠকে প্রবীণরা আমদানি করা সরকারের নীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণার বীজ বপন করে। পাকিস্তানের ভেটেরানসরা দেশের সাংবিধানিক সংকটকে তীব্র করার জন্য ক্ষমতাসীন জোটের প্রচেষ্টা এবং জাতীয় নিরাপত্তার উপর দ্রুত অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সংসদের মাধ্যমে সরকার কর্তৃক রাষ্ট্রের প্রতিষ্ঠান, বিশেষ করে বিচার বিভাগের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমদানি করা সরকার নির্ধারিত সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন না করে সংবিধানকে নাশকতা করছে। বৈঠকে তারা কয়েক দশকের যুদ্ধে অতুলনীয় অর্জন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে কঠিন লাভ নষ্ট করার জন্য আমদানি করা সরকারের সমালোচনা করেন। তারা নাগরিকদের বিরুদ্ধে নগ্ন শক্তি ব্যবহারের তীব্র নিন্দা জানান। পাকিস্তানের ভেটেরানসরা সংবিধানের আধিপত্য, আইনের শাসন এবং দেশের মানুষ ও প্রতিষ্ঠানের মধ্যে দৃঢ় সংযোগ স্থাপনের জন্য পিটিআই চেয়ারম্যানের অবস্থানকে পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। তারা সন্ত্রাসবাদের অবসানের আড়ালে পশ্চিম সীমান্ত জুড়ে অযৌক্তিক দুঃসাহসিকতার মাধ্যমে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টাকে নিরসিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বৈঠকে তারা মত প্রকাশের স্বাধীনতার উপর নিষেধাজ্ঞার অবসানের পাশাপাশি দেশে চলমান সহিংসতা বন্ধ করার জন্য আমদানি করা সরকারের কাছে দাবি জানান। তারা বলেন, দেশে অস্থিরতা ও অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির আড়ালে আমদানি করা সরকারের উচিত হবে না নির্বাচন বিলম্বিত করা। এদিকে শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ফেডারেল রাজধানী বিচারক কলোনি পার্কে শীর্ষ আদালতের বিচারকদের মধ্যে একটি কথিত ঝগড়া এবং হাতাহাতি সংবাদের খবর অস্বীকার করেছে। সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে রিপোর্টগুলিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে। জ্যেষ্ঠ বিচারকরা তাদের হাঁটার সময় একদিন আগে হাতাহাতি করেছিলেন বলে প্রতিবেদনে দাবি করার পর এই প্রতিক্রিয়া আসে। এই প্রতিবেদনটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বহন এবং হাইলাইট করা হয়েছে। প্রতিবেদন এত দ্বারা জোরালো শর্তে খণ্ডন করা হয়, এটা মিথ্যা, দুষ্ট এবং দূষিত। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারকদের সম্পর্কে জাল রিপোর্টিং আইনের একটি গুরুতর লঙ্ঘন এবং আদালত ও এর সম্মানিত সদস্যদের মর্যাদা হ্রাস করার জন্য অসন্তুষ্ট উপাদানগুলোর একটি প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে। এদিকে একটি বড় অগ্রগতিতে প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে সাক্ষাৎ করেছেন এবং পাকিস্তান তেহরিক ইনসাফ প্রধান ইমরান খানের সাথে সংলাপ করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনজন। বৈঠকে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়াতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে বিলাওয়াল ভুট্টো জারদারি বৃহস্পতিবার চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য একটি সংলাপ চ্যানেল খোলার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছেন। 3 সদস্যের কমিটিতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, ফেডারেল মন্ত্রী সৈয়দ নাভিদ কামার এবং SAPM কামার জামান কাইরা। পিটিআই সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়টি নিয়ে আলোচনার জন্য কমিটি জোট সরকারের সব দলের সঙ্গে যোগাযোগ করবে। প্রাক্তন রাষ্ট্রপতি এবং পাকিস্তান পিপলস পার্টির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের সাথে আলোচনা করার আহ্বান জানানোর পরে এক অদ্ভুত পরিস্থিতির বিকাশ ঘটেছিল, যেটি জানলে জাতি এটি মানতে পারবে না।
গত সোমবার 1973 সালের সংবিধানের সুবর্ণ জয়ন্তী উদযাপনের কনভেনশনের বক্তৃতাকালে আসিফ জারদারি বলেন, আমি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বিরোধীদের সাথে আলোচনা করার জন্য অনুরোধ করব এবং তারা আলোচনা শুরু করার আগে কোনো শর্ত নির্ধারণ করবেন না। পিপিপি কো চেয়ারম্যান বিরোধীদের সাথে শেহবাজ শরীফকে আলোচনার আহ্বান জানান, কারণ তিনি প্রধানমন্ত্রী। তিনি যোগ করেন, আমরা এখন কোনো বিচিত্র পরিস্থিতি সহ্য করতে পারি না। পিটিআই এখন সংলাপের জন্য আমাদের কাছে আসছে, কিন্তু তার প্রধান এমন সিদ্ধান্ত চান যা তার পক্ষে হয়। তিনি অঙ্গীকার করেছিলেন, আমরা কখনোই আইন লঙ্ঘনের কাছে মাথা নত করব না। আমরা সংবিধান ও দেশ রক্ষার জন্য প্রতিটি ফ্রন্টে লড়াই করব। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মনি শুক্রবার বলেন, অতীতে সন্ত্রাসীদের সাথে আলোচনার ফলে দেশে নিষিদ্ধ সংগঠনগুলিকে পুনরায় সংগঠিত হতে সাহায্য করেছিল, যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে হাজার হাজার লোককে হারিয়েছে। দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্পিকার রাজা পারভেজ আশরাফের ডাকা জাতীয় পরিষদের ইন ক্যামেরা অধিবেশনে সেনাপ্রধান এই মতামত ব্যক্ত করেন। গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা কমিটি দেশে সন্ত্রাসবাদের বিপর্যয় নির্মূল করার জন্য একটি ব্যাপক অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অধিবেশন চলাকালীন শীর্ষ জেনারেল বিশদভাবে বলেছেন, এটি একটি নতুন অপারেশন নয়, বরং একটি পুরো জাতির পদ্ধতি, যেখানে সরকারের সমস্ত বিভাগ তাদের প্রতিনিধিত্ব করবে। বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মকর্তা এবং পাকিস্তানিরা শান্তির জন্য আত্মত্যাগ করেছেন বলে তিনি বলেন, দেশে কোনো নোগো এলাকা নেই। অন্য কোনো উপায় না থাকায় সন্ত্রাসীদের রাষ্ট্রের লিখিত বক্তব্য মেনে নিতে হয়েছে। তিনি আলোকপাত করেন, গোয়েন্দা ভিত্তিক অভিযান দেশে প্রতিদিন পরিচালিত হয়। নতুন এবং পুরানো পাকিস্তানের কথা না বলে আমাদের পাকিস্তানের কথা বলা উচিত। তিনি জোর দিয়ে বলেছেন যে দেশের সম্পদের কোনো অভাব নেই। এর আগে আইন প্রণেতারা সন্ত্রাস বিরোধী কার্যকলাপের জন্য খাইবার পাখতুনখোয়া সরকারকে জারি করা তহবিল এবং দেশের সন্ত্রাসবাদের পুনরুত্থানের কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছিলেন, কারণ শীর্ষ সামরিক নেতৃত্ব শুক্রবার জাতীয় পরিষদের একটি ইন ক্যামেরা অধিবেশনে যোগ দিয়েছিল। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রশ্ন করেছিলেন, কিভাবে কেপি সরকার সন্ত্রাস দমনে 2010 সাল থেকে কেন্দ্র থেকে প্রাপ্ত তহবিল ব্যয় করেছে, সন্ত্রাস বিরোধী তহবিল কোথায় গেল এবং কারা পাকিস্তানের সন্ত্রাসবাদ ফিরিয়ে এনেছে। এর আগে আসিম মনির পাকিস্তানের সংবিধানের সুবর্ণ জয়ন্তীতে আইন প্রণেতাদের অভিনন্দন জানান এবং এর নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, মাধ্যাকর্ষণ কেন্দ্র পাকিস্তানি জনসাধারণ। যোগ করে বলেন, সংবিধান এবং সংসদ জনমতের প্রতিফলন করে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেছিলেন, বিশেষ অধিবেশনে এনএ সদস্যদের নিরাপত্তার বিষয়ে তাদের প্রশ্ন এবং উদ্বেগ উত্থাপন করার অনুমতি দেওয়া হবে। তিনি আশ্বস্ত করেন, সদস্যদের উদ্বেগগুলি সমাধান করা হবে এবং এমন কোনো কাজ করা হবে না যা পরিস্থিতির অবনতি ঘটায়। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে সমস্যাগুলো সমাধানের। গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা কমিটি সন্ত্রাসবাদের হুমকি থেকে পরিত্রাণের জন্য নতুন সংকল্প এবং সংকল্পের সাথে জাতীয় সরকারের সমর্থনে একটি সর্বাত্মক ব্যাপক অভিযানের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে এনএসসির